আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আপনাদের মঙ্গল করুক, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি প্রাথমিক আপডেট। পর্ব নম্বর 238, ঘণ্টাখানেক আগে বা তার কিছুটা সময় আগে এটা আমরা ফেসবুক এবং ইউটিউবে একযোগে প্রকাশ করি, রানুর ভিডিওটি। এবং ভিডিওটি প্রকাশ করার আধা ঘন্টার মধ্যেই আমাকে আমার টিম মেম্বার যারা আছেন বিভিন্ন রকমের স্ক্রিনশট পাঠাতে শুরু করেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রাফা মানহা, শাহাদুদ হোসেন বাবু, এবং এছাড়াও আমি আরও বেশ কয়েকজনের নাম বলতে চাই। আমার টিম মেম্বার যারা ছিলেন অনেকেই পাঠিয়েছেন, শিহাব ভাই সহ আরও বেশ কয়েকজন, তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আবুল বাসার সাহেব ইন্ডিয়া থেকে, উনিও পাঠিয়েছেন আমি যদি ভুল না করে থাকি। এবং তুহিন ভাই আমাকে ফেসবুকে নক দিয়ে বললেন যে ইয়াস, আমরা অনেকখানি এগিয়ে গেছি, কিন্তু যিনি সোর্স তিনি ডিরেক্টলি মহিউদ্দিনের সঙ্গে কথা বলেছেন। তো মহিউদ্দিন আমাকে ফেসবুকে নক দিয়ে বললো যে স্যার, আমার কাছে একজন যোগাযোগ করেছিলেন, উনি পরিবারকে চেনেন এবং উনি বিস্তারিত তথ্য আমার সাথে শেয়ার করবেন। তো আমি একটু আগে, মহিউদ্দিন আসলে এই মুহূর্তে ওর গ্রামের বাড়ি বা ওর যেখানে ও পড়াশোনা করে সেখানে ও মাস্টার্স পরীক্ষা দিয়ে ঢাকা শহরে ব্যাক করছে, বাসের মধ্যে আছে। তো আমি একটু আগে কথা বললাম ওর সঙ্গে, ও আমাকে যেটা বললো যে স্যার, রানু যে সব তথ্য দিয়েছিলেন সেই সব তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হতে পেরেছি যে হ্যাঁ, রানুর পরিবারের প্রাথমিক সন্ধান যেটা দেয়া যায় সেটা আমরা দিতে পারি। এখানে একটা বিষয় না বললেই নয়, আমরা ডেফিনেটলি ক্লিয়ার করব যে কীভাবে মহিউদ্দিনকে রিচ করেছেন যিনি সোর্স তিনি। আর এটা আসলে খুব জটিল কোনো কিছুও না, কারণটা হচ্ছে যে আমাদের সোর্স যারা আছেন বা আমাদের যারা টিম মেম্বার আছেন, আমাদের সহযোদ্ধা যারা আছেন, এদের প্রত্যেকের কাছেই আমাদের ব্যক্তিগত নাম্বার থেকে শুরু করে আমাদের অফিসের নাম্বার সব কিছু আছে। সো এই এই টিমটা যেহেতু অনেক বড়, আর এখানে যেহেতু লুকোচুরি করার কোনো বিষয় নাই, সুতরাং যে কেউ চাইলেই আমাদের নাম্বার রিচ করতে পারেন। বাট দিস ইজ নট দ্য গুড ওয়ে। অনেকেই মহিউদ্দিনকে ডিরেক্টলি রিচ করছেন, ঠিক আছে, অনেকেই অবিশ্বাস করে সরাসরি মহিউদ্দিনকে রিচ করেন বা আমাকে রিচ করেন, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা আপনারা চাইলে করতে পারেন। বাট আমি ইন্সপায়ার করবো আমার টিম মেম্বার যারা আছেন, সহযোদ্ধা যারা আছেন, তাদের সাথে শেয়ার করার জন্য। তো এইটা এক অর্থে ভালো, কারণ এই টিম মেম্বার বিষয়টা আসলে একেবারে আইডেন্টিফাই করা হয়নি এখন পর্যন্ত, আসলে কারা টিম মেম্বার সেটাও একটা অনেক বড় সমস্যা অনেকের ক্ষেত্রে। অনেকে হয়তো যারা রেগুলার ভিডিও দেখেন না তারা হয়তো ভাবে বুঝে উঠতে পারেন না, যেভাবে আরিফ ভাইকে চেনেন, যেভাবে মহিউদ্দিন বা আমাকে চেনেন, সেভাবে হয়তো বা তুহিন ভাই, মারুফ ভাই, নাদির আপা, যাদের নাম আমরা সবসময় বলি, ওনাদেরকে হয়তো বা ওইভাবে রেগুলার চেনার সুযোগ থাকে না, কারণ প্রত্যেকটা ভিডিওতে আসলে তো ওনারা থাকেন না, কেউ থাকলে কেউ থাকে না, সেই সুযোগটাও নেই। তো সেই জায়গা থেকে অনেকেই হয়তো মনে করেন যে না, ঠিক আছে, আমরা আসলে এক্সাক্ট পার্সনের সঙ্গে কথা বলছি কি না, সে কারণে আপনারা সরাসরি হয়তো মহিউদ্দিনকে দিচ্ছেন বা আরিফ ভাইকে দিচ্ছেন। এটা আসলে কোনো ব্যাপারই না, এটা আপনারা চাইলে করতে পারেন। বাট টিম মেম্বার যারা আছেন ওনাদের সাথেও আপনারা সহযোগিতা করে আমাদেরকে ইনফরমেশন দিতে পারেন। কারণ এখানে একটা জিনিস মনে রাখবেন যে আসলে মিস ইউজ হওয়ার জায়গাটা কী, মিস ইউজ হওয়ার জায়গাটা হতে পারে এরকম একটা আশঙ্কা থেকে যায়, তবে সবচেয়ে বড় মিস ইউজ যেটা হয় সেটা হলো যে মানে সবচেয়ে আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় মানে বলা যেতে পারে রিস্কের বিষয়টা হচ্ছে যে কোনো ইনফরমেশন লাইক এই যে, যেমন ধরেন আমরা যে তথ্যটা পেলাম, এই তথ্যটা পাওয়ার পরে ওই এলাকার লোকাল ইউটিউবার ভাইরা থাকতে পারেন বা অনেকেই থাকতে পারেন, তারা দেখা গেল আমাদের একটা ভিডিও ধারণ করলো, পরিবারে ধারণ করে ফেসবুকে বা ইউটিউবে ছেড়ে দিল, এবং সেই ভিডিওটা হয়তো বা আগেই ভাগেই রানু দেখে ফেললো, দেখে ফেললে সে তার মতো করে নিজের মতো করে একটা প্রিপারেশন নিয়ে ফেলবে। তো এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে রিস্কের ব্যাপার। তো এই জন্যেই আমরা চাই না যে আমাদের প্রপার চ্যানেল ছাড়া অন্য কারোর সাথে আপনাদের যোগাযোগ হোক, এবং যোগাযোগ হয়ে হলে এই সুযোগটা কেউ নিক। তো এইটাই হচ্ছে আমাদের মূল কনসার্ন, এছাড়া আসলে আমাদের মূল কোনো মূল কনসার্ন নেই। তো এই বিষয়গুলোতে অনেকেই সচেতন থাকেন, যে কারণে হয়তোবা আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকেও অনেক সময় বিলিভ করতে পারেন না। তার প্রধানতম কারণ হচ্ছে হয়তো ভালো করে চেনেন না, যেভাবে মহিউদ্দিন, আরিফ বা আমাকে চেনেন। তো ঠিক আছে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রানুর আমরা প্রাথমিক সন্ধান আমরা নিশ্চিত করতে পারছি, খুব শীঘ্রই আমরা আপডেট সম্পন্ন করবো ইনশাল্লাহ, এবং তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, ওকে। সো আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।